আজকে আমি এমন কিছু রাশির নাম আমি বলবো যারা 2024 সালে কিন্তু কোটিপতি হবে। আপনার অর্থ ভাগ্য এই বছর এত ভালো যেটা আপনি গত 12 বছরেও কিন্তু পাননি। কারণ জানবেন, 2024 সাল কিছু মানুষের জন্য প্রচণ্ড খারাপ, আবার কিছু মানুষের জন্য কিন্তু ঠিক তার উল্টো। আপনার জন্য এই বছর অত্যন্ত ভালো অর্থের দিক থেকে। দেখুন, আমরা জানি করোনার বছর হচ্ছে 2020 সাল। এই 2020 সালে কিন্তু অনেক মানুষের প্রচণ্ড খারাপ হয়েছে, এমনকি মানে তাদের কাজকর্ম পর্যন্ত ছিল না। আবার এক ধরনের মানুষ আছে যারা কিন্তু 2020 সালে কোটিপতি হয়েছে নতুন করে। কেন? প্রশ্ন হচ্ছে কেন? কারণ আপনার গ্রহের শক্তি, গ্রহের বল, গ্রহের অবস্থান যদি তুঙ্গ থাকে, জানবেন আপনার পয়সা অর্থ যে কোনো জায়গা থেকে আসতে পারে। আর গ্রহের বল যদি না থাকে, তাহলে জানবেন আপনার পাওনা টাকাও আপনি পাবেন না। আপনি চেয়ে চেয়ে হয়রানির শিকার হবেন, বাট আপনি টাকা পাবেন না। আজকে এমন 4টে লাকি রাশির নাম আমি বলবো, সেই রাশি 2024 সালে নিশ্চিত রূপে প্রচণ্ড অর্থের মালিক হবে, প্রচণ্ড ধনবান হবে, যা আপনি গত 12 বছরেও কিন্তু পাননি। 12 বছর মানে এক যুগ বলি আমরা তো। তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি ভিডিও আপনার ভালো বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। তো দেখুন, কোটিপতি আমরা সকলেই হতে চাই, ধনবান আমরা প্রত্যেকেই হতে চাই, কিন্তু এমন কিছু মানুষ থাকে, এমন কিছু রাশি আছে যারা কিন্তু 2024 সালে গ্রহ অনুযায়ী বৃহস্পতি বিরাটভাবে তারা আশীর্বাদ পাবে, এবং সেই আশীর্বাদ ধন্য হয়ে তারা কিন্তু দু হাত ভরে পয়সা কামাবে, দু হাত ভরে। সেই 4টে লাকি রাশি কী কী? প্রথম যে রাশির নাম আমি বলবো, তার নাম বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি, আমরা বলি বৃষ রাশি। এবং এই বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। বৃষ রাশির মানুষ কিন্তু অত্যন্ত রুচিপরায়ণ মানুষ হন, যেহেতু এই রাশির অধিপতি শুক্র এবং চন্দ্র এই রাশিতে তুঙ্গস্থ হয়। স্বাভাবিকভাবে বৃষ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত মর্যাদা সম্পন্ন মানুষ হন, তাদের দেখতে অনেকটা ভালো হয় বৃষ রাশির মানুষদের, এবং তাদের মাথায় কিন্তু চুল থাকে ভালো। দু একজনের ব্যতিক্রম হয়, যাদের রাশিতে রাহু বা কেতু বসে আছে তাদের চুল বেশিক্ষণ থাকে না, কিন্তু বেশিরভাগ বৃষ রাশির মানুষদের মনে রাখবেন মাথায় চুল থাকে। যদি আপনার চুল পড়ে যায়, তাহলে জানবেন মঙ্গল রাহুর কানেকশন, না হলে আপনার রাশিতে রাহু বা কেতু অবস্থান করছে, মাথায় রাখবেন এটা। তো এই বছর মানে আপনার যাই হোক না কেন, আপনি প্রচুর অর্থ পাবেন, মানে দু হাত ভরে আপনি অর্থ পাবেন 2024 সালে। কেন অর্থ পাবেন, এবারে তার ব্যাখ্যায় আসি। এমনি এমনি আপনি অর্থ পাবেন না, তার কারণ হচ্ছে 2024 সালে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। স্বয়ং আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। স্বাভাবিকভাবে দীর্ঘদিনের যে পরিশ্রম, দীর্ঘদিনের যে তপস্যা, সেটা আপনার পূরণ হবে। আপনার কারোর কাছে পাওনা টাকা, সেটা বিরাট অঙ্কের টাকা, সে 50 লাখ, 1 কোটি, 2 কোটি, যত টাকার অ্যামাউন্টই হোক, আপনি সেই অর্থ পাবেন। আপনি যে কোনো মানুষ আপনাকে নিজের থেকে টাকা দিতে আসবে। আপনার ব্যবসা অসম্ভব অসম্ভব ভালো হবে। নতুন করে আবার চাকরির সুযোগ আসবে বৃষ রাশির মানুষদের। অলরেডি এই যোগ শুরু হয়ে গেছে, কারণ বৃহস্পতি কিন্তু মেষ রাশিতে থেকে, অর্থাৎ জানবেন মেষ রাশিতে কিন্তু বৃহস্পতি আছে। তো স্বাভাবিকভাবে যখন এই বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ভীষণভাবে পোয়া বাড়বে, অর্থাৎ আপনাকে আর পিছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই। আপনি অসম্ভব অর্থবান হবেন, অসম্ভব রকমের ভালো ফল আপনি করবেন। নেক্সট যে রাশির নাম আমি বলবো, তার নাম কিন্তু কন্যা রাশি। বৃহস্পতি বৃষ রাশিতে যাবে, বৃষ রাশি থেকে তার পঞ্চম দৃষ্টি কন্যা রাশিতে ফেলবে। লক্ষ্য করুন, বৃষ রাশি নাম্বার 1, নাম্বার 2 মিথুন রাশি, নাম্বার 3 কর্কট রাশি, নাম্বার 4 সিংহ রাশি, নাম্বার 5 কে রাশি, অবশ্যই কন্যা রাশি। 2024 সালে কন্যা রাশির মানুষরা মে মাস থেকে হু হু করে আপনার কাছে টাকা ঢুকবে, মে মাস থেকে। কেন মে মাস থেকে টাকা ঢুকবে? কন্যা রাশিতে অলরেডি কেতু অবস্থান করছে। যখন কেতুর উপরে এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে, তার পঞ্চম দৃষ্টি, স্বাভাবিকভাবে কন্যা রাশির মানুষদের আটকে থাকা অর্থ আপনি পেয়ে যাবেন।
লোকে যদি আপনার ব্যবসা কেড়েও নেয় বা আপনার ব্যবসা যদি কেউ চুরি করেও নেয়, দেখবেন সেই ব্যবসা আপনাকে আবার ফেরত দেবে। অনেকে বাড়ি বিক্রি করে দিয়েছেন, কোন রাশির মানুষদের এত সমস্যা চলেছিল মাঝখানে, সেই বাড়ি আপনি আবার নতুন করে তৈরি করতে পারবেন, বা সেই বাড়িটাই হয়তো আপনি বাড়ি হয়তো মানে মর্টগেজ লোন রেখেছিলেন, আপনি হোম লোন নিয়েছিলেন, সেই বাড়ি আপনি আবার নিতে পারবেন, হোম মানে হোম লোনটা পুরো মিটিয়ে দিতে পারবেন। অর্থাৎ কন্যা রাশির মানুষদের এতটা এতটা ভালো হবে। 2024 সালে আপনি দু হাত ভরে কিন্তু পয়সা রোজগার করবেন কন্যা রাশির মানুষরা। কারণ সবসময় মনে রাখবেন, যদি আপনার রাশিতে কেতু থাকে এবং সেখানে যদি কোনো একটা ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে কেতুর উপরে, তাহলে সেই রাশির মানুষ কিন্তু প্রচণ্ডভাবে আর্থিকভাবে শক্তিশালী হয়, তাদের আর্থিকভাবে পথ অবরুদ্ধ করা যায় না, তারা আর্থিকভাবে যথেষ্ট লাভবান হয়। এখন একটু কম হচ্ছে, কিন্তু এটা আর 2 মাস পর থেকে শুরু হবে, মেয়ের 1 তারিখ থেকে শুরু হবে। কন্যা রাশি দৌড়াবেন, কন্যা রাশির মানুষরা মানে একটা হিউজ অ্যামাউন্টের পয়সা কিন্তু আসবে। এবং এই প্রসঙ্গে বলি, যারা বিদেশে গিয়ে ধনবান হতে চাইছেন, বিদেশে সেটেল হতে চাইছেন, তাদেরও কিন্তু এই সুযোগটা থাকছে। কারণ বৃহস্পতির দৃষ্টি যেখানে যে রাশিতে পড়বে, তারা কিন্তু বিদেশ যাত্রার যোগ পাবেন। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে এই সুযোগটা কিন্তু ভীষণভাবে মাথা চাড়া দিচ্ছে, এটা মাথায় রাখুন। নেক্সট যে রাশির নাম আমি বলবো, তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির মানুষটা কিন্তু অনেকদিন থেকে সাফার করছেন, ভীষণভাবে সাফার করছেন। কেন বলছি কথাটা, কারণ বৃশ্চিক মানুষ রাশির মানুষদের শনির ঢায়া চলছে, আপনার রাশির চতুর্থে বর্তমানে শনি বসে আছে কুম্ভ রাশিতে, যেটা আপনার রাশির চতুর্থ স্থান। স্বাভাবিকভাবে বৃশ্চিক রাশির মানুষদের দেখবেন একটা আর্থিক অবরোধ হয়ে গেছে, মানে মানি স্ট্রাইক যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, কোনোভাবে আপনি টাকা পাচ্ছেন না, টাকা জলের মতন বেরিয়ে যাচ্ছে। যা 2 পয়সা ইনকাম করছেন সেটা ডাক্তারখানায় এই এই ঋণ সেই ঋণ, মানে ব্যাংকের ইএমআই দিতে হচ্ছে, মানে লাগাতারভাবে আপনার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। সঞ্চয় তো দূরের কথা, আপনি মাসের মাইনে মাসেই আপনি চালাতে পারছেন না, আপনার কাছে সবাই পাগল করে দিচ্ছে, পরিবারের লোকজন টাকা দাও টাকা দাও করে। বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু এই সমস্যা বর্তমানে ফেস করছেন, অর্থাৎ টাকার সমস্যায় কিন্তু আপনি জর্জরিত হচ্ছেন। এই সমস্যা আপনার থাকবে না, আমি বলছি এই সমস্যা আপনার থাকবে না, কিন্তু আপনাকে আরো 2 মাস অন্তত ওয়েট করতে হবে। এই 2024-এই আপনি কোটিপতি হবেন বৃশ্চিক রাশির মানুষরা, কারণ বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার রাশির পরে থাকছে। যখন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার রাশির পরে থাকবে, তখন শনি ঢায় আপনাকে কিচ্ছু করতে পারবে না এবং আপনি উতরে যাবেন। দেখুন, বৃহস্পতি হচ্ছে এমন একটা গ্রহ, জানবেন আপনার বাকি 8টা গ্রহ যদি হরোস্কোপে খারাপ থাকে, একা যদি বৃহস্পতি আপনার ভালো থাকে, আপনার কাছে পয়সার অভাব কখনো জীবনভর হবে না, পয়সা আপনার আসবেই আসবে। আমি একটা হরোস্কোপ দেখেছিলাম যার কিন্তু সব গ্রহই খারাপ, কিন্তু দূর মানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেই ভদ্রলোকের কিন্তু পঞ্চমী বৃহস্পতি ছিল, এবং এই পঞ্চমী বৃহস্পতি থাকার কারণে সেই মানুষ কিন্তু 2 হাত ধরে কিন্তু অর্থ উপার্জন করেছিল। শনি খারাপ, মঙ্গলরাও একসাথে ছিল, অনেকগুলো জিনিস তার খারাপ ছিল হরোস্কোপের মধ্যে, এবং সব থেকে বড় কথা অভিষেক করে দারিদ্র্য যোগ ছিল, কিন্তু এই ক্ষেত্রে তার দারিদ্র্য যোগ কিন্তু কাজ করেনি। কারণ জানবেন, জ্যোতিষ হচ্ছে এমন একটা শাস্ত্র, প্রত্যেকটা হচ্ছে চুলচেরা বিশ্লেষণের উপর নির্ভর করে। যদি আপনি সঠিকভাবে বিশ্লেষণ করেন, ওই পুঁথিগত বিদ্যার উপর কিন্তু জ্যোতিষশাস্ত্র নির্ভর করে না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞান। যার যত বেশি চর্চা থাকবে, যে যত বেশি মানুষকে দেখবে, তার তত বেশি নলেজ। সব কিছু কিন্তু বই পড়ে আপনি অর্জন করতে পারবেন না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপার, অর্থাৎ প্র্যাকটিক্যালি আপনাকে দেখতে হবে। তো আমি এইটুকু বলে দিই, যদি বৃহস্পতি আপনার হরোস্কোপে ভালো থাকে, তো জানবেন কেউ আপনাকে পিছনে ফেলতে পারবে না। আরেকটা রাশির নাম আমি অবশ্যই বলবো, সেই রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির মানুষরাও কিন্তু অর্থবান ধনবান হতে পারবেন, কারণ আপনার রাশির উপরে নবম দৃষ্টি থাকছে বৃহস্পতি, এবং মকর রাশির মানুষ কিন্তু চটজলদি কিন্তু আপনার শনি সাড়ে সাথে কিন্তু আপনার কিছু করতে পারবে না, এইটুকু বলে দিই। ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।